নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে ছানা তৈরি করে নিগতি তৈরি করলাম। প্রথমে আমি জলটা গরম করব। হালকা গরম হলে ওর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ছানা খেতে সত্যি অসাধারণ টেস্টি এবং খুবই নরম, তুলতুলে রসালো এই নিগতিগুলো তৈরি হলো। এটার মধ্যে আমি একটা বাটিতে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে মিশিয়ে রেখেছি। তারপর জল দুধটা গরম হয়ে গেলে সেটার মধ্যে অল্প অল্প ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। ছানাটা কাটানো হয়ে গেছে, এরপর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি ছানাটা ছেঁকে নেব। ছানাটা ছেঁকে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেব। ছানাটা ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দেব, জল ঝরতে রেখে দেব, যেন সম্পূর্ণ জলটা ঝরে যায়। জলটা ঝরে গেলে ছানাটা বার করে নেব। অসাধারণ ছানাটা তৈরি হয়েছে। এই ছানা দিয়ে আমি নিগতিগুলো তৈরি করব। আপনারা এইভাবে বাড়িতে ছানা তৈরি করে, গুঁড়ো দুধ দিয়ে ছানা তৈরি করে নিগতি তৈরি করতে পারেন। আমি ছানাটা তৈরি করে ফেললাম, অসাধারণ ছানাটা তৈরি হয়েছে। এরপরে ছানাটাকে আমি ভালোভাবে মেখে নেব। ডোলে ডোলে ছানাটাকে মাখব এবং ওর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে আমি ভালো করে ডোলে ডোলে মাখতে হবে, মাখাটা যেন একদম মসৃণ হয়। ছানাটা ভালোভাবে মাখতে হবে, অনেকক্ষণ ধরে ছানাটা ডোলে ডোলে মেখে নিতে হবে। ছানাটা দারুণ মসৃণভাবে মেখে নিলাম। মেখে নিয়ে ছোটো ছোটো নিগতি আকারে তৈরি করে নিলাম। আপনারা যেমন সাইজ বুঝবেন সেভাবে তৈরি করবেন। এরপরে একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তার মধ্যে তেল দিলাম। দিয়ে এটা হালকা গরম হলে আমি নিগতিগুলো ছেড়ে দেব। লো টু মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। প্রচণ্ড গরম তেলে এটা ভাজলে হবে না, একদম হালকা আছে, এটা ভেজে নিতে হবে। লাল করে ভেজে আমি প্রত্যেকটা নিগতি লাল করে ভেজে তুলে নিলাম। অসাধারণ ভাজাগুলো তৈরি হয়েছে। ভাজাগুলো তৈরি হয়ে গেলে আমি এরপরে একটা কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিলাম, তার মধ্যে 1.5 বাটি জল দিলাম। জল দিয়ে আমি ওটা শিরাটা তৈরি করব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আমি ওটা নেড়ে চিনিটা গলে দেব, এবং তার মধ্যে আমি 2টো লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি শিরাটা তৈরি করব। খুবই রসালো এবং তুলতুলে এই নিগতিগুলো তৈরি হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে নিগতিগুলো তৈরি করে নিতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এরপরে আমি এক এক করে নিগতিগুলো, ভাজা নিগতিগুলো ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, আমি এক এক করে ভাজা নিগতিগুলো দিয়ে দিলাম। ভাজা নিগতিগুলো দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, খানিকক্ষণ ফুটিয়ে নেব নিগতিগুলো। এরপরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আবারও আমি 2 মিনিট
ফুটিয়ে নেব। 2 মিনিট কি 5 মিনিট লাগবে ফোটাতে। ফোটানো হয়ে গেলে যখন রসটা টইটম্বুর হয়ে যাবে, নিকুতিগুলো আমি নিকুতিগুলো নামিয়ে নেব। অসাধারণ তৈরি হয়েছে এই নিকুতিগুলো। আপনার বাড়িতে এইভাবে নিকুতিগুলো তৈরি করে নিতে পারে, তাহলে আর বাজার থেকে কিনতে লাগবে না। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ছোট ছোট নিকুতিগুলো যখন বাচ্চাদের দেবেন, বাচ্চারা আনন্দ সহকারে খাবে। দেখো কি সুন্দর নরম তুলতুলে নিকুতিগুলো তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুঁড়ো দুধের অসাধারণ টেস্টি নিকুতি তৈরি হয়ে গেল। ধন্যবাদ।